কৃষক মহিলা হোক যে কেউ আশীর্বাদ পড়বে আশীর্বাদ আল্লাহ তাআলা তাকে আশি বছর একটানা ইবাদত বন্দীকে সব দান করবেন একটানা আশি বছর আমরা হায়াত পাই কিনা জানি না কিন্তু আল্লাহ তাআলা এই সব দান করবেন এই দুরুদ ছিল এবং তার আমলনামা থেকে আশি বৎসরের গোনা খাতা আল্লাহ মাফ করে দিবেন এই জন্য আমরা যারা জানি ভালো কথা যারা জানি না তারা অবশ্যই এই দুরুদটা শিখে নেবে আমি আর একবার বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা খুব ছোট আমি কেটে কেটে বললাম বলে লম্বা মনে হল আসলে ছোট আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আশি বছর একটা না ইবাদতের সওয়াব এক শুক্রবারে আশি বছরের সওয়াব যদি পায় তো এক বছরে কত সওয়াব হবে তাহলে আগের উম্মত যদিও এক হাজার বছর হায়াত পাইছে পাঁচশো বছর হায়াত পাইছে আমি জুমার যে দুটা সওয়াব বললাম এই দুই সওয়াব দিয়ে ওর থেকে অনেক বেশি নাকি অর্জন হয়ে যাবে আল্লাহ তাআলা জুমার দিনের কদর করার তৌফিক দান করেন।